নৌকাতে সো ফার্স্ট টাইম না এর আগে আমরা নৌকাতে উঠেছিলাম কিন্তু এবার আমরা উঠতেছি নৌকায় ফাইনালি ঠিক আছে বুঝা হয়নি ভাই তোমরা এই নৌকাটা নিয়ে আসছো কেন তাই করছি আসসালামু আলাইকুম এই ভাস্তাই এই এই অনেক বড় একটা প্রবলেম হইছে এই পুকুরে ডিম দাও আছে এখানে নৌকা নিয়ে বেরানো উচিত না কিন্তু তারপর আমরা নামা পড়ছি কিন্তু অপরাধ মানে ভুল করে ফেলেছি সো অবস্থাই আমরা খুব দ্রুত নেমে পড়বো সবার অ্যান্ড এই মুহূর্তে আমি চলে আসছি ছাতি নিয়ে এখানে প্রচুর পরিমাণে রোদ কিন্তু তারপর আমি এখানে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ করতে আর আজকের এই ব্লগে আছে স্পেশাল ভিডিও সো আমরা চলে এসেছি এখানে অ্যান্ড রাখাল বয়মি তোমরা দেখছো বগুড়া দুপচার ব্লগ আর রাখাল বয়মি মোহাম্মদ বিন মেহেদি সো লেটস গেট স্টার্ট নাও সো হে গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও সো আরে ভাই এ তো মেনে পেহলে সেই বল আপ কিউ বলতি হো তো ঠিক হে আপ মেরে আশপাশ কা লোকেশন এই হে সো আজ হাম সরি আজকে আমরা আসি ঘর থেকে অনেকটাই দূরে অ্যান্ড ফাইনালি আশেপাশে এই অবস্থা এইদিকে একটা বিশাল বড় পুকুর সো আজকে এই পুকুরের মাঝখানে যাব অ্যান্ড গাও ভিজবে না সো ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং বুদ্ধির মাধ্যমে আমরা এই পুকুরে নামব সো এখন আমাদের সাথে আছে হোসাইন আহমেদ সো ব্রো কী অবস্থা তোমার ঠিক আছে এখন আমরা নামতে চলেছি নৌকাতে সো ফার্স্ট টাইম না এর আগে আমরা নৌকাতে উঠেছিলাম কিন্তু এবার আমরা উঠতেছি নৌকায় ফাইনালি ঠিক আছে সো স্টার্ট করা যাক ইয়েস ও হো এবার আমরা ফাইনালি দাঁড়াও একটু দেরি করো এবার আমরা ফাইনালি চলে এসেছি নৌকাতে উঠে না ভাই আমরা নৌকাতে নৌকা চড়া পুকুরের মাঝখানে যাচ্ছি পার থেকে অনেকটাই দূরে মোবাইল আছে আমার হাতে মোবাইল মানে ভিডিও ক্যামেরাটা সো আমার কাছে অন্য কোনো ক্যামেরা নাই সালামালাইকুম ভাই যাও যাও সাইটে নিয়ে যাও সাইটে নিয়ে যাও একখেরে মুশকিল সো ভাই অনেক বড় একটা প্রবলেম হয়েছে এই পুকুরে ডিম দেওয়া আছে এখানে নৌকা নিয়ে বেড়ানো উচিত না কিন্তু তারপর আমরা নামা পড়ছি কিন্তু ভাই এই মুহূর্তে আমরা এখান থেকে নেমে যাচ্ছি আর কিছু করার নাই সো নৌকাটা আমরা পাড়ের কাছে নিয়ে যাবো এই পাশ এখনই গেছিলো এই পাশে ওই পাশে আমরা যাবো ওই পাশে যাওয়ার পর নৌকা থেকে আমরা নেমে যাবো কারণ পুকুরে ডিম আছে বেশি নাড়াচাড়া করা যাবে না ঠিক আছে আমরা এই মুহূর্তে খুব দ্রুত আমরা নেমে যাবো ঠিক আছে গাইস অ্যান্ড ভিডিওটা এই অবস্থায় চলতে থাকবে বেশি কিছু বলা সম্ভব না কারণ আমরা একটু অপরাধ মানে ভুল করে ফেলেছি সো এ অবস্থায় আমরা খুব দ্রুত নেমে পড়বো ভাই কোন দিকে আসলো নৌকা ওইদিকে ইস নদী এগুলার একটু সিনেমেটিক শট দেখানো যাক ঠিক আছে অনেক বকর বকর হয়েছে একটু সিনেমেটিক শট দেখাই সো গাইস ফাইনালি আমাদের ব্যাড লাক কারণ পুকুরের বেশি ভাগ বেড়ানো হয় নাই কারণ আমরা কেবল উঠতেই পুকুরের মালিক চলে আসছে সো ওখানে আর বেশি আমাদের থাকতে দেয় নাই কিন্তু তারপরও আমরা একটু পার হয়েছি আর আমাদের জানা ছিল না যে পুকুরে মানে মাছের ডিম দেওয়া আছে এগ দেওয়া আছে এগ ফার্টিলাইজ হলে মানে ফার্টিলাইজ না হওয়া পর্যন্ত ওখানে মানে বিপজ্জনক
সো গাইস ফাইনালি এই অবস্থায় কখনোই পুকুরে নৌকা নিয়ে নামা উচিত না, যেহেতু ফার্টিলাইজ হতে হবে। সো তারপরে আমরা ওখান থেকে নেমে এই তো অবস্থা চলে আসলাম। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হইতো, বাট মাঝখানে প্যারা চলে আসলো, যার কারণে ইন্টারেস্টিং হইতে পারলো না বা ইন্টারেস্টিং করতে পারলাম না। সো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ বা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ রাখো, সুস্থ থাকো অ্যান্ড নিজের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও। আর এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবে না। সো এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা অ্যান্ড ডিসলাইকও তুমি দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। কমেন্টে তোমার মতামত জানাও। সো ব্রো, ভিডিওটা এখানে ইন করতেছি। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও।